কাপ্তাই হ্রদে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের 4টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। সচল রয়েছে মাত্র 1টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহির বলেন, কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় 5টি ইউনিটের মধ্যে শুধু 4 নম্বর ইউনিটটি চালু আছে। এই ইউনিট দিয়ে এখন 30 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামীতে বৃষ্টি না হলে উৎপাদন আরও কমবে। হ্রদে বর্তমানে 95.88 MSL পানি থাকার কথা থাকলেও পানি আছে 82.53 MSL।